আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নেত্রকোনার গ্রামে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের প্রথম জানাজা, কাল জাতীয় ঈদগাহ দ্বিতীয় জানাজার পর দাফন বনানীতে। রাষ্ট্রধ্বংসের অপরাধে বিচার হবে আওয়ামী লীগের, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি বিশৃঙ্খলা না করলে দেশে সুখ সমৃদ্ধি আরও বাড়ত দাবি তথ্যমন্ত্রী। ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড থাকবেন তিন দিন, কথা হবে র্যাবের উপর নিষেধাজ্ঞাসহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে। বাজারে অসহায় মানুষ, রমজানে আরও কষ্টের সংখ্যা ক্যাবের, কাল থেকে কোটি মানুষের কাছে পিসিবির পণ্য বিক্রি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেত্রকোনার কেন্দুয়ায় জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মরদেহ রাখা হয়েছে রাজধানীর সিএমএইচ এর হিমাগারে। রবিবার জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এর আগে শনিবার সকাল 10:30টার দিকে সাবেক এই রাষ্ট্রপতি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নেত্রকোনার কেন্দুয়ার নিজ গ্রাম পেমিতে, সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেলিকপ্টারে করেই মরদেহ ঢাকায় ফিরে আনা হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় গুলশানের বাসভবনে, সেখানে ভিড় করেন পরিবারের সদস্য, সহকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ। সারা বাংলাদেশের মানুষ যেভাবে জানে, প্রতিবেশী হিসেবে আমরা ঠিক সেভাবে জানি। এত সজ্জন ব্যক্তি, একজন ভালো মানুষ, সৎ মানুষ এবং নির্লোভ মানুষ, আসলে বাংলাদেশে যার জীবনে কোনো কলঙ্ক নেই এরকম মানুষকে খুবই কমই দেখা যায় বাংলাদেশে। আসলে যে ছোটো ছেলে যে এরকম, তো তার কনভালশন শুরু হয়ে গেছে, নিয়ে যাচ্ছে, ঠিক আছে আমি আসছি। এই তারপর থেকে গতকাল রাত্রে তো লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হলো, রাত্রেবেলা লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হলো। তারপরেই সকালবেলা আমি খবর পেলাম যে এরকম তিনি আর নেই। পরিবারের সদস্যরা জানিয়েছেন রবিবার জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক রাষ্ট্রপতি মরহুম শাহাবুদ্দিনের জন্য সবার কাছে দোয়া চান স্বজনরা। আগামীকাল 20 মার্চ সকাল 10:00 সুপ্রিম কোর্টের জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, তারপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, সবাই সবার কাছে দোয়া চাচ্ছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের বিচারিক ও গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম শাহাবুদ্দিন আহমদ। 90-এর উত্তাল গণ আন্দোলনে স্বৈরাচারের পতনের পর তিনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। তার হাত ধরেই এসেছিল যুগান্তকারী কিছু রায়। পরে বাংলাদেশের রাজনীতির এক যুগ সন্ধিক্ষণে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন। এরপর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুইবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি। 1990 সালে এইচ এম এরশাদের পদত্যাগের পর রাজনৈতিক দলগুলোর সম্মতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরে তার নেতৃত্বাধীন নির্দলীয় সরকারের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। শাহাবুদ্দিন আহমেদের কর্মজীবনের সূচনা ম্যাজিস্ট্রেট হিসাবে, পরবর্তীতে তিনি সহকারী জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পান। এরপর 1960 সালে প্রশাসক হতে বিচার বিভাগে বদলি হন। ঢাকা ও বরিশালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে এবং কুমিল্লা ও চট্টগ্রামে জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করেন। পরে 1967 সালে ঢাকা হাইকোর্টের রেজিস্ট্রার হিসাবে নিয়োগ দেওয়া হয়। 1972 সালের 20 জানুয়ারি তিনি হাইকোর্টের বিচারক হিসাবে নিয়োগ পান। 1980 সালে আপিল বিভাগের বিচারপতি হন তিনি। 1990 সালে গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এইচ এম এরশাদ। সব রাজনৈতিক জোটের সম্মতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হন। তবে সেই সময় তিনি নির্বাচন শেষে
আবারও প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার কথা ব্যক্ত করেন। পরে সংবিধান সংশোধন করে তাকে এই সুযোগ দেওয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই বছরের 23 জুলাই তিনি আবারও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আর দায়িত্ব গ্রহণ করেন 8 অক্টোবর। 2001 সালে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। মেয়াদ শেষে অবসরে যান শাহাবুদ্দিন আহমদ। শাহাবুদ্দিন আহমদ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পেময়ী গ্রামে 1930 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সাবেক এই রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1991 সালে অর্থনীতিতে স্নাতক এবং 1952 সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন। তিনি 2 পুত্র ও 3 কন্যার জনক। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে বিভাজনের রাজনীতি চালু রেখেছে আওয়ামী লীগ। রাষ্ট্রধ্বংসের জন্য একদিন আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তার মৃত্যুতে দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের বার্ষিক কাউন্সিল হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতাসীনদের দুর্নীতির খবর প্রকাশ করলে সাংবাদিকদের নির্যাতন করা হয়। বলেন, নিজেদের স্বার্থের বাইরে গেলে আত্মীয়দেরও হাত কড়া দেয় আওয়ামী লীগ। যারা ফ্যাসিবাদী, যারা কর্তৃত্ববাদী, তারা তাদের সরকারকে জিগিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সব সময় বিভাজন সৃষ্টি করে। এটা আজকের ব্যাপার না, বহু আগে থেকে। এখানে লুট করে, যারা সম্পদ পাচার করে বিদেশে, তাদেরকে তারা প্রশ্রয় দেয়, তাদেরকে তারা রক্ষা করে। আবার যাদের সঙ্গে গোলমাল দেখা দেয়, তাদেরকে আবার তারা পাকড়াও করে দেয়। আসলে আওয়ামী লীগ এই দেশের আর কোনো কিছু বাকি রাখে না। আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে ফেলছে, রাষ্ট্র ধ্বংস করে ফেলেছে। এবং সেই জন্যেই আওয়ামী লীগের যে বিচার হবে, আমি আগেই বলেছি, তাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হবে। প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলার হোসেন ও দলটির স্থায়ী কমিটির সদস্য বেশে মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন অর্থহীন তা প্রমাণিত। যেখানে নির্বাচন বলে কোনো বিষয় নাই, যে দেশে নির্বাচন বলে কোনো কোনো কিছু বিরাজ করছে না, সেখানে অংশগ্রহণের কি প্রশ্ন আসছে? যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এদিকে বিএনপি সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এতে দলের নেতারা বলেন, খন্দকার দেলোয়ার 1/11 সময় যেভাবে দলকে আগলে রেখেছিলেন তা ছিল অবিস্মরণীয়। আজকে সকল প্রতিষ্ঠানকে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য তাদের দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। আজকে এতদিন আমরা বলেছি দেশে গণতন্ত্র নাই, আজকে আমাদের বলতে হয় না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশ এখন হাইব্রিড সরকার চলছে, এটা আমাদের কথা নয়। আর এই হাইব্রিড সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে মানবাধিকার ধ্বংস করে দিয়েছে, এটাও আমাদের কথা নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন ও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। সেই উদ্দেশ্য তারা বাস্তবায়ন করছে, এখন পর্যন্ত করতেছে। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। 90-এর চেতনায় আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। বগুড়ার দারাইল বাজার তরফ সরফদাজ ফাজিল মাদ্রাসা মাঠে গাবতলী পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আমান আরও বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাফিসশ্বাস উঠেছে, সরকারের মন্ত্রী ও সিন্ডিকেটের লুটপাটের কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। এ থেকে বাঁচতে হলে গণতান্ত্রিক ও জবাবদিহির সরকার পেতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বলেন, 2023 সালে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। গণতান্ত্রিক সরকার পেতে হলে, জবাবদিহির সরকার পেতে হলে আজকে সকলকে ঐক্যবদ্ধ হবে। ওই 90-এর চেতনায় আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি করতে হবে। নির্বাচন হবে, 23 সালই হবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুখী দেশের তালিকা প্রমাণ করে দেশের মানুষের সুখ সমৃদ্ধি বেড়েছে।
শনিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। বাংলাদেশের মানুষের যে সুখ সমৃদ্ধি বেড়েছে সেটিরই প্রমাণ হচ্ছে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বাংলাদেশের সাত ধাপ এগিয়ে যাওয়া। যদি বিরোধী দল বিএনপি সহ তাদের মিত্ররা ক্রমাগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকত, দেশবিরোধী অপপ্রচার না চালাত এবং দেশের মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টায় তারা নিয়োজিত না থাকত, অপচেষ্টা না চালাত, তাহলে মানুষের সুখ সমৃদ্ধি আরও বাড়ত, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা আরও এগোতে পারতাম। তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোল্যান্ড। বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান। রবিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় পার্টনারশিপ ডায়ালগ হওয়ার কথা। পরে যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক ও সফরের বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয় গণমাধ্যমকে। এদিকে রাজধানীর ধৃক গ্যালারিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, এবারের পার্টনারশিপ ডায়ালগে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইন্দো প্যাসিফিক ইস্যু, সামরিক চুক্তিতে বাংলাদেশকে সম্মত করা সহ অন্যান্য ইস্যু গুরুত্ব পাবে। ডায়ালগে কথা হবে বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার, সুশাসন ও রোহিঙ্গা সহ নানা বিষয়েও। আমি আশা করতেছি যে ডায়ালগে আমাদের অনেক ধরনের গ্যাপ যেগুলো আছে সেগুলো দূর হবে, সো উই ওয়েলকাম ইট। এবং এর পরিবর্তে ডায়ালগটা ভালো হবে। আমি আজকে আপনার বা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেনের কাছ থেকে আজকে আমি একটি চিঠি পেয়েছি এবং খুব ভালো ভালো কথা লিখেছেন এবং বলেছেন যে আপনার সাথে আগামী মাসের প্রথম সপ্তাহে যখন দেখা হবে, আর আমি এর আগে আমার নোলানকে পাঠিয়েছি ঢাকায়, সেও আপনাদের সাথে আলাপ করবে এবং আমরা উই হোপ আমরা আগামী ৫০ বছরের নতুন অধ্যায় কীভাবে রচনা করতে পারি সেই দিকে আমি আশাবাদ ব্যক্ত করছি। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। রমজানের অনেক আগেই নিত্যপণ্যের অসহনীয় মূল্যে অসহায় অবস্থায় পড়েছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন দাম বৃদ্ধিতে আন্তর্জাতিক ফ্যাক্টরগুলো কাজ করার পাশাপাশি ব্যর্থতার পরিচয় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিযোগিতা কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের শঙ্কা, এবারের রমজানে বেশি কষ্ট পাবে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। কাঁচা বাজার থেকে মশলার বাজারে কোন পণ্যের দাম বাড়েনি সেটি বের করার জন্য এখন কঠিন কাজ হয়ে পড়েছে। আমাদের খাওয়ার দরকার নেই, আমরা সালামু এটা আর দা ফের এটাই খাম, কষ্ট করে এখন কী করবো, আর কার কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে, কার কাছে বিচার করবো, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। সরকার তো বলছে যে বাজার নিয়ন্ত্রণে আছে, কত দূর কী আছে আমরা সাধারণ যে লোকজন তারা তো বুঝতেছি। বাজারে মানুষ যখন আসবে আমরা ভাড়া টাড়া মারবো, আমাদের বৌসল চলবে, তাছাড়া তো বৌসল চলা কঠিন। দোকানিরা জানান প্রায় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজারে নেই আগের মতো ক্রেতার আনাগোনা। মানে আগে যে রোজার মাসে বেচতাম ভালো, ওরকম হিসেবে কোনো চাহিদা নেই, মানে মানুষ যেন পাঁচ কেজি হেনা কিনে দুই কেজি এক কেজি সব জিনিসের দাম বেশি সমস্যা হয়ে যায়। তেল লই না হইছই, আর সব জিনিসের দাম বাড়ছে যে এগুলি তার হইছই নেই। ক্যাবের সভাপতি বলছেন দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতির সাথে আর তাল মেলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। যারা নিম্ন আয়ের মানুষ তাদের রোজাটা আপনার কষ্টকর হবে, এতে কোনো সন্দেহ নাই। দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ রোজাতে কষ্টে থাকবে, আরেক শ্রেণীর মানুষ রোজাকে উপভোগ করবে, এটাই তো মানে বাজারের খেলা বা সমাজের অবস্থা। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হলে নিত্যপণ্যের দাম এত অসহনীয় পর্যায়ে যেত না বলে মনে করেন অর্থনীতিবিদরা। বড়ভাবে বাজারের কাঠামোর ভিতরে কোনো দুর্বলতা, যেমন বড় বড় আমদানিকারকরা পণ্য মূল্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে কিনা, যেটা প্রতিযোগিতা কমিশনের দেখার কথা। তা আমরা এই জায়গাটিতে সাম্প্রতিককালে প্রতিযোগিতা কমিশনের উদ্যোগের আমি দুর্বলতা দেখি। রোজায় এবার আসলে মানুষের একটা দুর্বিষহ অবস্থা আসবার একটা আশঙ্কা রয়েছে, যদিও সরকারের দিক থেকে কিছু উদ্যোগ রয়েছে, কিন্তু এই উদ্যোগগুলো দিয়ে আসলে মানুষের এই দুর্বিষহ অবস্থা কতটুকু লাঘব করা যাবে সেটি আসলে এখনও বোধগম্য নয়। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের সামান্য শৈথিল্য মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। জি এম আহসান, বাংলাভিশন, ঢাকা।
সারাদেশে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ। রাজশাহীতে 2 লাখ কার্ডধারী স্বল্প আয়ের মানুষকে ন্যায্য মূল্যে তেল, চিনি ও মসুর ডাল দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল। ময়মনসিংহে 3,02,971 জন সুবিধাভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে, জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান 42 জন ডিলারের মাধ্যমে 73টি ইউনিয়ন ও 3টি পৌরসভায় 2,77,880 জনকে কার্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের সকল পৌরসভা সহ 9টি উপজেলায় 1,65,131 জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। পঞ্চগড়ে 69,075 পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। নাটোরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান 52টি ইউনিয়ন এবং 8টি পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু হবে রবিবার। এদিকে সাতক্ষীরায় 73,797 কার্ডধারী টিসিবির পণ্য কিনতে পারবেন। গরম শুরু না হতে রাজধানীতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। 2 সপ্তাহ ধরে পানি না পেয়ে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন আদাবর শেখেরটেক এলাকাবাসী। ওয়াসার কাছ থেকে গাড়ি ভর্তি পানি কিনে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়াসার পাম্প নষ্ট ও যথাযথভাবে পানির বণ্টন না করায় এই সংকট। ওয়াসার কর্মকর্তা ও পাম্প সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন তারা। রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় 11 নম্বর সড়কে ওয়াসার একটি পাম্প মাসখানেক ধরে নষ্ট। মেরামতের চেষ্টা চলছে, কিন্তু পাম্প কবে ঠিক হবে তার কোনো সদুত্তর নেই পাম্প সংশ্লিষ্ট কর্মচারীর। খালি সমস্যা হইলে এখন এই পাইপ উঠাইবে, উঠানোর পর পাম্প বসায় টেস্টিং করে আমাদের পাম্প বসায় লাইন পানি দিয়ে দেবে। এখানকার 2টি পাম্পের একটি নষ্ট থাকায় 2 সপ্তাহ ধরে বেশ কিছু এলাকায় পানির তীব্র সংকট বলে অভিযোগ এলাকাবাসীর। শবে বরাতের রাতেও পানি ছিল না। গত 1 সপ্তাহ বা 10 দিন থেকে আমরা মোটেও পানি পাচ্ছি না, দিনেও পাচ্ছি না, রাতেও পাচ্ছি না। এখন এমন একটা অবস্থা হয়েছে সেটা তো বলার মতো না। শুধু 5 নম্বর রোডে পানি আসবে না, অন্য রোডে পানি থাকবে। দ্যাট ইজ সামথিং রং ইন দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। গোসল, রান্না সহ অন্যান্য জরুরি কাজ সারতে পানির বিকল্প নেই। রোজা শুরুর আগে পানির সংকট বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষ, একটু পানির আশায় ঘুরছেন অন্যের দ্বারে। সংকট সমাধানে অনেক পরিবার ওয়াসার গাড়ি থেকেও পানি কিনছেন, তবে হটলাইনে যোগাযোগ করে যথাসময়ে পানি পাওয়া কষ্টসাধ্য বলে জানালেন শেখেরটেক এলাকাবাসী। পানির তীব্র সংকটের এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ওয়াসার কর্মকর্তাদের। যেটা আমি কেবল সার্ভে করতেছি, সার্ভে করার সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির নবগঠিত কমিটি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে লুৎফর রহমান খান আজাদ গ্রুপ ও নাসির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। শনিবার দুপুরে শহরের উত্তরপাড়া এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নবগঠিত কমিটির আহ্বায়ক সিরাজুল হক সানার সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান ও সদস্য সচিব মাহমুদুল হক শানু। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ 3 জন নিহত হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন অটোচালক সামাদ মিয়া, আনসু মিয়া ও মফিজুল ইসলাম। পুলিশ জানায় একটি ট্রাক ছিনতাই করে সিলেটে নিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। পথে মহাসড়কের মাধবপুরের ফায়ার সার্ভিস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সামাদ। গুরুতর অবস্থায় অপর 2 জনকে সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তারা। যশোরে কিশোরীকে নির্যাতনের অভিযোগে 1 ইউপি সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চুরান মনকাঠি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে। ভুক্তভোগীর বাবা শনিবার থানায় মামলা করেন। আটক করা হয় ইউপি সদস্য আনিসুর রহমান ও আব্দুলপুর গ্রামের ভুট্টো, আজিম ও তৌহিদকে। পুলিশ জানায় 15 মার্চ সন্ধ্যায় ওরস থেকে বন্ধুর বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন আমবটতলার বেলতলা স্কুলের SSC পরীক্ষার্থী ওই কিশোরী। তাকে আটকে অনৈতিক কাজের অভিযোগ তুলে ইউপি সদস্য আনিসুর ও তার সহযোগীরা ওই কিশোরীকে মারপিট করেন।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নেত্রকোনার গ্রামে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের প্রথম জানাজা আজ জাতীয় ঈদগায় দ্বিতীয় জানাজার পর দাফন বনানীতে। রাষ্ট্রধ্বংসের অপরাধে বিচার হবে আওয়ামী লীগের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি বিশৃঙ্খলা না করলে দেশের সুখ সমৃদ্ধি আরও বাড়ত দাবি তথ্যমন্ত্রীর। ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোল্যান্ড থাকবেন তিন দিন, কথা হবে র্যাবের উপর নিষেধাজ্ঞা সহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে। বাজারে অসহায় মানুষ, রমজানে আরও কষ্টের সংখ্যা ক্যাবের, কাল থেকে কোটি মানুষের কাছে পিসিবির পণ্য বিক্রি। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকালে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। যতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।